বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যাকাণ্ডের নতুন ভিডিও নিয়ে ব্যাপক আলোচনা চলছে। ভিডিওটি ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। নতুন ভিডিওটি বরগুনা জেনারেল হাসপাতালে সিসিটিভিতে ধারণকৃত। এতে দেখা যায়, বরগুনার সরকারি কলেজের সামনে রিফাত শরীফকে কুপিয়ে আহত করার পর স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নি একাই রক্ত অবস্থায় রিফাতকে রিকশায় হাসপাতালে নিয়ে যান। মিন্নিকে নিয়ে একের পর এক নাটকীয়তার জন্ম হচ্ছে। মিন্নি কি তার নববিবাহিত স্বামীর হত্যাকারী? মিন্নি কি তার স্বামীকে বাঁচাতে সন্ত্রাসীদের সাথে রীতিমতো যুদ্ধ করে প্রাণপণ চেষ্টা চালিয়েছেন? রিফাত হত্যায় মিন্নিকে জড়ানোর পেছনে কি কোনো প্রভাবশালী মহলের রহস্যজনক ইন্ধন রয়েছে? পুলিশ প্রশাসন নিরপেক্ষ নাকি কোনো প্রভাবশালী মহলের স্বার্থ রক্ষায় ভূমিকা রেখেছে? বরগুনা সহ সারা দেশের সচেতন মানুষের মধ্যে এরকম হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। এর মধ্যে বরগুনা হাসপাতালের ভাইরাল হওয়া নতুন ভিডিও ফুটেজ আবার নতুন প্রশ্নের জন্ম দিয়েছে। জেলখাটা মিন্নি দোষী নাকি নির্দোষ? মিন্নির শ্বশুরের সংবাদ সম্মেলনের বক্তব্য এই ভিডিও ফুটেজের মাধ্যমে ফিকে হতে চলেছে। মিন্নির শ্বশুর দুলাল শরীফ 13 জুলাই বলেছেন, তার ছেলে রিফাতকে সন্ত্রাসীরা কুপিয়ে জখম করার পর রিফাত নিজেই রিকশায় উঠে হাসপাতালে যান। 26 জুন সকালে বরগুনা সরকারি কলেজের সামনে প্রকাশ্যে রিফাতকে কোপানোর ঘটনায় ধারণ করা প্রথম ভিডিওটিতে দেখা যায়, রিফাতকে সন্ত্রাসীরা যখন কোপাচ্ছিল তখন স্বামীকে বাঁচাতে প্রাণপণ চেষ্টা করেছিলেন স্ত্রী মিন্নি। সন্ত্রাসীর সাথে যুদ্ধ করেও স্বামীকে বাঁচাতে পারলেন না স্ত্রী মিন্নি। একই ঘটনায় প্রকাশিত দ্বিতীয় ভিডিওতে দেখা যায়, ঘটনার দিন যখন রিফাতকে কলেজ গেট থেকে ধরে পূর্ব দিকে নিয়ে যাচ্ছিল সন্ত্রাসীরা, তখন সন্ত্রাসীদের পেছনে ছিলেন মিন্নি। এই ভিডিও প্রকাশ পাওয়ার পর সন্দেহের জেরে গত 13 জুলাই সংবাদ সম্মেলন করে রিফাত হত্যায় মিন্নি জড়িত বলে অভিযোগ তোলেন রিফাতের বাবা। একই সাথে দ্বিতীয় ভিডিওর উদ্ধৃতি দেন মিন্নির শ্বশুর আব্দুল হালিম দুলাল শরীফ। এরপরে 16 জুলাই জিজ্ঞাসাবাদের নামে বাড়ি থেকে ডেকে নিয়ে মিন্নিকে গ্রেফতার করে পুলিশ। বহু নাটকীয়তার পর মিন্নিকে 7 নম্বর আসামি করে রিফাত হত্যা মামলার চার্জশিট দেয় পুলিশ। 3 সেপ্টেম্বর উচ্চ আদালত থেকে জামিনে মুক্ত হয়ে বর্তমানে বাবার বাড়িতে আছেন তিনি। রিফাত হত্যাকাণ্ডে অভিযুক্ত হওয়ার পর কারামুক্ত হয়ে বরগুনার মাইঠা এলাকার বাবার বাসায় অবস্থান করলেও আদালতের নিষেধাজ্ঞা থাকায় এ বিষয়ে কোনো মন্তব্য করেনি মিন্নি। ভাইরাল হওয়া তৃতীয় ভিডিও অর্থাৎ হাসপাতালের সামনে স্থাপনকৃত সিসি ক্যামেরার ভিডিওতে দেখা যায়, গত 26 জুন সকাল 10:21 মিন্নি একাই একটি ব্যাটারি চালিত রিকশায় রক্তাক্ত ও অচেতন রিফাতকে হাসপাতালের জরুরি বিভাগের সামনে নিয়ে যান। এ সময় মিন্নির ডাকে দূরে দাঁড়িয়ে থাকা মামুন নামে এক যুবক রিফাত শরীফকে বহন করার রিকশার দিকে দৌড়ে আসেন। রিফাতের অবস্থা দেখে হাসপাতালের ভেতরে গিয়ে একটি স্ট্রেচার নিয়ে রিকশার পাশে আসে মামুন। এ সময় সেখানে উপস্থিত অনেকে এগিয়ে আসেন। এরপর রিকশা থেকে নামিয়ে অচেতন রিফাত শরীফকে স্ট্রেচারে করে হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। হাসপাতালের সামনে উপস্থিত একজনের ফোন নিয়ে কল দিয়ে কারো সাথে কথা বলেন মিন্নি। তখনও মিন্নির জামায় রক্ত লেগেছিল। এরপর হাসপাতালের ভেতরে যান তিনি। এ সময় কিছু সময় পর মিন্নির বাবা মোজাম্মেল হোসেন ও চাচা আবু সালে হাসপাতালে আসেন। এরপর সকাল 10:38 হাসপাতালের সামনে একটি অ্যাম্বুলেন্স আসে। সেখানে রিফাত শরীফের বন্ধু মঞ্জুরুল আলম ওরফে জন এবং তার কয়েকজন বন্ধু হাসপাতালের সামনে আসেন। তখন কিছু সময় ফোনে কথা বলেন জন। পরে অ্যাম্বুলেন্সটি হাসপাতালের সামনে এনে রিফাত শরীফকে বহন করে বরিশাল নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত করা হয়। 10:44 অক্সিজেন ও 2টি স্যালাইন লাগানো অবস্থায় রিফাত শরীফকে স্ট্রেচারে করে ওই অ্যাম্বুলেন্সে তোলা হয়। রিফাতকে বহন করা অ্যাম্বুলেন্সটি 10:49 বরগুনা জেনারেল হাসপাতাল প্রাঙ্গণ ত্যাগ করে বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয়। খোঁজ নিয়ে জানা যায়, বরগুনা জেনারেল হাসপাতালের সামনে হাসপাতাল কর্তৃপক্ষের একটি এবং বরগুনা জেলা পুলিশের একটি সিসি ক্যামেরা রয়েছে। তবে নতুন ভিডিওটি কোনো ক্যামেরায় ধারণ করা তা নিশ্চিত হওয়া যায়নি। গুরুতর আহত রিফাতকে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসা দেওয়ার সময় উপস্থিত ছিলেন বরগুনার সিভিল সার্জন অফিসের সিনিয়র টেকনিশিয়ান সুভাষচন্দ্র। সুভাষচন্দ্র বলেন, রিফাত শরীফকে যখন হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয় তখন আমি সেখানে উপস্থিত ছিলাম। ধারালো অস্ত্রের আঘাতে রিফাতের অবস্থা খুব খারাপ হয়েছিল, বিশেষ করে তার বাম পাশের ফুসফুস ধারালো অস্ত্রের আঘাতে দ্বিখণ্ডিত হয়ে যায়। এই কারণে সব ব্যবস্থা করেও তার জীবন সংকটাপন্ন হওয়ায় চিকিৎসকের পরামর্শে তাকে রক্ত দেওয়া হয়নি। তবে প্রাথমিক চিকিৎসা শেষে রিফাতকে উন্নত চিকিৎসার জন্য বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান চিকিৎসক। তবে এ বিষয়ে মিন্নির বাবা মোজাম্মেল হোসেন কিশোর বলেন, হাসপাতালের সামনে ভিডিওটি আমিও পেয়েছি। স্বামী রিফাত শরীফকে বাঁচাতে মিন্নি যে সর্বোচ্চ চেষ্টা করেছে তা কলেজের সামনে ভিডিও এবং হাসপাতাল প্রাঙ্গণের ভিডিওতে সুস্পষ্টভাবে প্রমাণিত। আমি শুরু থেকেই বলে এসেছি, আমার মেয়ে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত নয়।
আমার মেয়েকে ষড়যন্ত্র করে এই মামলায় আসামি করা হয়েছে। আমার মেয়ে নির্দোষ, আমার মেয়ে ষড়যন্ত্রের শিকার। তিনি আরও বলেন, আমার মেয়ের বিরুদ্ধে ষড়যন্ত্র করেই কলেজের সামনে ভিডিওটি প্রকাশ করা হয়েছে, কিন্তু হাসপাতালের সামনে ভিডিওটি গোপন করার চেষ্টা করা হয়েছে, কিন্তু তা পারেনি তারা। এরকম আরও একটি ভিডিও আমার সন্ধানে আছে, আমি ওই ভিডিওটিও উদ্ধারের চেষ্টা চালাচ্ছি। এ বিষয়ে মিন্নির আইনজীবী মাহবুবুল বারী নয়া দিগন্তকে বলেন, আমি ভিডিওটি আমি দেখেছি, এতে সুস্পষ্টভাবে প্রমাণিত হয় স্বামীকে বাঁচাতে প্রাণপণ চেষ্টা করেছেন মিন্নি। তদন্ত কর্মকর্তা তদন্তে কী আছে সেটা আমি এখনও দেখিনি, কারণ আদালতে দেওয়া পুলিশের অভিযোগপত্রের কপি এখনও আমরা পাইনি। তদন্ত প্রতিবেদনে পুলিশ যদি ওই ভিডিওর বিষয় উল্লেখ না করে তবে তদন্ত প্রতিবেদনটি ত্রুটিপূর্ণ হবে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সেই সাথে আরো ইসলামিক কাহিনী ও রাজনৈতিক খবর পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।